নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমরা জানি বর্তমানে আমাদেরকে অনেক টাকা দিয়ে প্রায় নশো বা তারও বেশি টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হয় এবং সেই অর্থে বলা যেতেই পারে যে আমরা ভর্তুকি প্রায় পাই না বা পেলেও সেটা খুব অল্প পরিমাণে পাই কিন্তু বন্ধুরা আপনাদের জন্য খুশির খবর আর আপনাদের বেশি টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হবে না এবার আপনারা রান্নার গ্যাস পেয়ে যাবেন মাত্র পাঁচশো সাতাশি টাকায় হ্যাঁ বন্ধুরা তো এই নিয়ে কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার কোন কোম্পানির গ্যাস রয়েছে এইচপি ভারত গ্যাস নাকি ইন্ডিয়ান গ্যাস অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা আপনাদের দরকারি তাই এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে করোনা মহামারীর ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের মধ্যে মূল্যস্ফীতিতে জনসাধারণের পিঠ থেকে গিয়েছে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে ডাল তেল ও সবজির দাম আকাশ ছোঁয়া এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান দামে অতিষ্ঠ মানুষ বর্তমানে বিভিন্ন শহরে চোদ্দ দশমিক দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম নশো থেকে নশো পঞ্চাশ টাকা পরিমিত ভর্তুকি দিয়ে মুদ্রাস্ফীতি থেকে ত্রাণ নেই এর আগে কেন্দ্রীয় সরকার এলপিজি সিলিন্ডারের ক্রয়ে গ্রাহকদের ভর্তুকি দিচ্ছিল যার কারণে সিলিন্ডারের দাম সাধারণ মানুষের বাজেটে রাখা হয়েছিল কিন্তু দেখুন কী বলা হচ্ছে যে করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর সরকার ভর্তুকি বন্ধ করে দেয় যদিও পরবর্তীতে সরকার একটি পরিমিত ভর্তুকি চালু করেছিল তবে তা মূল্যস্ফীতি থেকে মুক্তি দেওয়ার জন্য অপর্যাপ্ত ছিল এলপিজি ভর্তুকি আবার চালু করা যেতে পারে এখন আবার আগের মতো এলপিজি সিলিন্ডারে ভর্তুকি পাওয়ার আশা করা হচ্ছে যদি এমনটা হয় তাহলে এর সরাসরি প্রভাব পড়বে আপনার পকেটে এবং সিলিন্ডারের দাম কমে আসবে এলপিজি সিলিন্ডারে ভর্তুকি ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব অর্থ মন্ত্রালয়েও পাঠানো হয়েছে অর্থ মন্ত্রকের কাছে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে যে ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে এলপিজিতে ভর্তুকি দেওয়া হচ্ছে দেশের অন্যান্য রাজ্যেও এটি চালু করা দরকার অর্থ মন্ত্রালয় এই প্রস্তাব অনুমোদন করলে সরকার পেট্রোলিয়াম কোম্পানিগুলোর ডিলারদের তিনশো তিন টাকা ভর্তুকি দেবে সিলিন্ডারের দামে সরাসরি এই ছাড়ের সুবিধা পাবেন গ্রাহকরা অর্থাৎ যে সিলিন ের জন্য আপনি নশো টাকা দিচ্ছেন আপনাকে দিতে হবে মাত্র পাঁচশো সাতাশি টাকা অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে আপনারা জানেনি যে বর্তমানে কিন্তু আপনারা যখন গ্যাস সিলিন্ডার কিনতে যান তখন কিন্তু আপনাকে নশো বা তার থেকেও বেশি টাকা দিতে হয় কিন্তু একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেই প্রস্তাব যদি অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেয় তাহলে কিন্তু আপনারা সেই যে সিলিন্ডার নশো টাকা বা তার থেকে বেশি টাকাই কিনছেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো সাতাশি টাকা তার কারণ আপনারা কিন্তু অনেক বেশি পরিমাণে ভর্তুকি আবার পাবেন তার জন্য আপনারা কিন্তু অনেক কম দামে সিলিন্ডার পেয়ে যাবেন মাত্র পাঁচশো সাতাশি টাকাতেই কিন্তু আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন তো দেখা যাক যে অর্থ মন্ত্রালয় এই নিয়ে কি সিদ্ধান্ত নেয় এবং আপনাদের এই নিয়ে কি মতামত এই যদি প্রস্তাব অনুমোদন দেয় অর্থ মন্ত্রালয় তাহলে আপনারা কতটা উপকৃত হবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে